পাহাড়ের ওপর থেকে নেমে আসছে অঝর ধারায় জল পাথরের খাঁজে নিজেদের কোনোমতে আটকে জীবনটুকু ধরে রেখেছে দুই কলেজ পড়ুয়া মিনিটে মিনিটে বাড়ছে জলের তোড় নিশ্চিত মৃত্যু যখন অপেক্ষা করে রয়েছে তাদের জন্য তখনই ত্রাতা হয়ে দেখা দিল পুলিশ পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে যাওয়া ছাত্রছাত্রীদের বলতে গেলে মরণের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলো বাগমুন্ডি থানার কর্মীরা আজ বামনি ঝর্ণায় গিয়ে বিপদে পড়ে যায় কলেজ পড়ুয়া তিন তরুণ ও দুই তরুণী আরশা ও বলরামপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রছাত্রীরা বেলা প্রায় এগারোটা নাগাদ পাহাড়ে পৌঁছয় গত কয়েকদিন ধরে বৃষ্টি হয় এমনিতেই জলের তোর ছিল বেশি আজ আবার বর্ষণ হওয়ায় যেন প্রলয়ঙ্করে রূপ নেয় বামনি সকালের দিকে স্রোত কম থাকায় ঝর্নার একেবারেই ভেতরে ঢুকে পড়ে উৎসাহী পাঁচজন বেলার দিকে জলের ধারা বাড়তে থাকলে তিনজন নিরাপদ জায়গায় চলে গেলেও দুই তরুণ তরুণী আটকে পড়ে হড়কা বান চলে আসায় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায় তারা এর মধ্যেই তাদের সঙ্গীরা কোনো মতে ফোন করতে সক্ষম হয় বাগমুন্ডি থানায় সঙ্গে সঙ্গে ওসি রজত চৌধুরী হাতের কাছে দড়ি দড়া যা ছিল তা নিয়েই বেরিয়ে পড়েন থানা থেকে সঙ্গে নেন এএসআই জয়ন্ত চক্রবর্তী নাজিমুল হুদা ছাড়ব ভিলেজ পুলিশ রূপ সিং ও সিভিক ভলান্টিয়ারদের পাহাড়ে তখন তোড়ে বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই সুড়িপদ বেয়ে উদ্ধারকারীরা নেমে যায় বামনি ঝর্নার সেই জায়গায় গাছের সঙ্গে বাঁধা হয় দড়ি জীবনের ঝুঁকি নিয়ে ওই দড়ি ধরে উদ্ধারকারীরা আটকে পড়াদের দিকে এগোতে থাকেন বহু প্রচেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার করা হয় তাদের পুরো উদ্ধার কাজ পরিচালনা করেন ওসি রজত চৌধুরী স্বয়ং তাদের সাহসিকতার প্রশংসা এখন সর্বত্র मेरा आगे कुत्ते और कुत्ते लगी हुआ था ए डांग 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 दूधों के डांग डांग जॉय माता जॉय माता अरे रूप का धार रूप का रूप का ए रूप का धार रूप का, ए, रूप का মহলের সব খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সময় মহল ইউটিউব চ্যানেল